बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम चट्टग्रामेर आंचलिक ओमाइस बैंडेर गानेर किंबदंती शिल्पी आब्दुल करीम आब्दुल गफुर खालिर सप्तम स्मरण अनुष्ठाने प्रत्यय शिक्षा सांस्कृतिक एकाडेमी कर्तृक आयोजित आजकल सबाई उपस्थित सम्मानित सभापति उपस्थित सम्मानित प्रधान अतिथि विशेष अतिथिबृंद एवं उपस्थित श्रुतिबृंद अस्सलामु अलैकुम। प्रथमे श्रद्धार साथे स्मरण करछि आमादेर बांग्लादेशेर चट्टग्रामेर आंचलिक गानेर किंबदंती सिंहपुरुष आमादेर पटियार एई कृति सन्तान आब्दुल गफुर खालिके एवं ओनार आत्मार मागफेरात कामना करछि, ओनाके श्रद्धा जानाच्छि। आसले आजके प्रत्यय शिक्षा सांस्कृतिक एकाडेमी कर्तृक आयोजित अनुष्ठानेर এমন এক সময়ে এই স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছে প্রত্যয়, যেটা সত্যি প্রশংসার দাবিদার, যেখানে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলেই নির্বাচন নিয়ে খুব ধুরাধুরির মধ্যে আছে, উৎসবের মধ্যে আছে। ঠিক এই সময়ে ছোট ছোট তরুণ বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, আমাদের মুরব্বীদেরকে নিয়ে এই ধরনের একটা স্মরণ সভা সত্যি প্রশংসার দাবিদার। চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্ববৃহৎ শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি, যেটা চট্টগ্রাম দক্ষিণের উর্বর এলাকা পটিয়া, এই পটিয়ার সিংহপুরুষদেরকে নিয়ে বিভিন্ন সময়ে স্মরণ অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি স্মরণ অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। আমি আব্দুল্লাহ ফারুক রবিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত করার জন্য। বিভিন্ন সময় উনি আমাকে দাওয়াত করেছেন, আমার কয়েকটা প্রোগ্রাম আসা হয়েছে, এই নির্বাচন নিয়ে যেখানে তরুণ এবং সকল শ্রেণীর মানুষজন নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে এই ধরনের একটা স্মরণ অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার। এই জন্য আমি প্রত্যয় শিক্ষা সংস্কৃতি একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন যে যুগে আসছে স্মার্ট বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশের কার্যক্রম সবগুলো অনলাইনে হচ্ছে, স্মার্টফোনে হচ্ছে, তাই বলে এটা নয় যে আমরা সব শিশুরা অনলাইনে অ্যাডিক্টেড হয়ে যাবো। দিয়ে সাংস্কৃতিক চর্চা ছেড়ে দিয়ে আমরা যদি শুধু ভিডিও গেম আর ব্যাপক ক্ষতি হবে, এটা আমার আমার এলাকার আমাদের চ্যানেলগুলো ইউজ করছে, কোন কোন কন্টেন্টগুলো ইউজ করছে এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন, এবং শিশু থেকে শুরু করে তরুণরা কোন দিকে কাদের সাথে হাঁটা চলা করে সেটাও খেয়াল রাখবেন, না হলে বিপদগামী হয়ে গেলে তাদেরকে ফিরিয়ে আনা কিন্তু খুব কঠিন হয়ে যায়। আজকের এই স্মরণ অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিংবদন্তী শিল্পী আব্দুল গফুর খালিকে, যিনি 2000-এর অধিক মেজবানদারি এবং মর্মী এবং চট্টগ্রামের আঞ্চলিক গানের রচনা করেছেন, সুর দিয়েছেন, কয়েকটা নাটকও লিখেছেন। 2010 সালে ওনার উপর একটি চিত্রনাট্য পরিচালিত হয়েছেন। এখন আমরা ওনার সম্পর্কে আমাদের যারা সিনিয়র মুরব্বীরা আছেন না উনি ডিটেলস বলবেন। আমার একটাই কথা, উনি আমাদের দক্ষিণ চট্টগ্রামের তথা পুরো বাংলাদেশের জন্য অহংকার। আমরা আব্দুল গফুর খালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমাদের তরুণ প্রজন্ম আশা করি ওনাকে অনুসরণ করবেন, লেখালেখি করবেন, এবং ওনার লেখাগুলো, ওনার গানগুলো যারা শিল্পীরা আছেন আপনার চর্চা করবেন। কয়েকটা কথা এখানে এসেছেন, জাতীয় পর্যায়ে যে শিল্পীগুলো আছে তাদের প্রতি আমাদের অনুরোধ, আব্দুল গফুর খালির যে গানগুলো লিখে গেছেন ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওগুলো আপনারা মিডিয়াতে আনবেন, যাতে তরুণ প্রজন্ম
এবং এখনো গতবার আমাকে বলছিল এখানে আসার জন্য গত বছর মনে হয় আসতে পারি নাই। সদস্য বৃন্দ, অভিভাবক, অভিভাবক মন্ডলী সহ আজকের উপস্থিত সবাইকে আমি পটিয়ার গণমাধ্যম কর্মীদের আছেন আমাদের সাথে সাইফুল ইসলাম সোহেল ভাই।